আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে সহজ উপায়ে আলুর চিপস তৈরি করা যায়। প্রথমে আলুগুলিকে পাতলা করে গোল গোল করে কেটে নেব। এরপর ভালো করে অনেকবার করে ধুয়ে নেব। কড়াইতে জলটাকে ফুটিয়ে নেব নুন এবং হলুদ দিয়ে। জল ফুটিয়ে এলে আলুগুলিকে হালকা করে ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না। এরপর আমি রোদ্দুরে একটি কাপড় পেতে দেব সুতির, এর উপরে এপিট ওপিট করে আলুগুলিকে শুকিয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আমার আলুর চিপস। চায়ের আড্ডায় আমরা এটা অবশ্যই খেতে পারি, বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব সহজ উপায়।